ওয়েস্টহাম মিডফিল্ডার ডেকলান রাইসকে পেতে ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ড ভাঙতে প্রস্তুত আর্সেনাল। বোনাস সহ রেকর্ড 105 মিলিয়ন পাউন্ড প্রস্তাব দিয়েছে গানাররা। অন্যদিকে চেলসি থেকে লফটাস চিককে নেবার জন্য সমঝোতায় পৌঁছানোর পর এবার ক্রিশ্চিয়ান পুলেসিচকেও দলে নিতে চায় এসি মিলান। চেলসি থেকে জোড়া ফুটবলার দলে ভেড়াতে চায় ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। গণমাধ্যমের মতে ইংলিশ মিডফিল্ডার রুবেন লফটাস চিককে দলে নিতে চেলসির সাথে চুক্তির পাকাপাকি করে ফেলেছে ইতালিয়ান ক্লাবটি। একসাথে দুই ফুটবলার নেবার পরিকল্পনার দ্বিতীয় ধাপে ব্লুদের আমেরিকান তারকা ক্রিশ্চিয়ান পুলেসিকের সার্ভিসও পেতে চায় মিলান। এই ফরওয়ার্ডকে ইতালিতে নিয়ে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছে দুই ক্লাব। এদিকে আরেক ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইসকে পাবার লড়াইয়ে নেমেছে দুই জায়ান্ট, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ওয়েস্টহ্যামের এই তারকার জন্য ব্রিটিশ রেকর্ড পরিমাণ অর্থের প্রস্তাব দিয়েছে আর্সেনাল। রাইসের জন্য 100 মিলিয়ন পাউন্ডের পাশাপাশি বোনাস হিসেবে আরও 5 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে গানাররা। এর আগে 100 মিলিয়নে ব্রিটিশ রেকর্ড গড়ে জ্যাক গ্রিলিশকে ওয়েস্টহ্যাম থেকেই দলে নিয়েছিল ম্যান সিটি। ইংল্যান্ডের আরেক তারকা জেমস মেডিসনকে দলে নেবার খুব কাছে টটেনহ্যাম হটস্পার। লেস্টার সিটি থেকে মেডিসনকে দলে নেবার রেসে ছিল নিউক্যাসল ইউনাইটেডও, কিন্তু 40 মিলিয়ন ট্রান্সফার ফির যে প্রস্তাব দিয়েছে টটেনহ্যাম তাতে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে লেস্টার। এদিকে ফ্রান্সের লেফট উইঙ্গার মার্কাস থুরামকে দলে নিতে যাচ্ছে ইন্টার মিলান। জার্মান ক্লাব বরুশিয়া মুনশেন গ্লাদবাখ থেকে ফ্রান্সের হয়ে 1998 বিশ্বকাপ জেতা লিলিয়ান থুরামের ছেলেকে দলে নিচ্ছে ইতালির জায়ান্টরা। কোচদেরও রদবদল চলছে। ইতালির সাবেক ফুটবলার ও ইউভেন্টাসের সাবেক কোচ আন্দ্রে পিরলোকে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে সাম্পদোরিয়া। হাসানুর রহমান, জমুনা স্পোর্টস।